নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে হাজির হলাম শিক্ষা দপ্তরের। সেটা হচ্ছে চালু হতে চলেছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য অনলাইন পিএফ ব্যবস্থা। অর্থাৎ সরকারি যে কর্মচারীদের ক্ষেত্রে অনলাইন পিএফের সিস্টেম আছে আপনারা জানেন, এবার সে শিক্ষা দপ্তরের অর্থাৎ গভর্নমেন্টের অ্যাডেড ও গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলগুলোর যে শিক্ষক শিক্ষাকর্মীগুলো যারা রয়েছেন তাদের জন্য এবার চালু হতে চলেছে অনলাইনে পিএফের ব্যবস্থা, অর্থাৎ অনলাইন প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা চালু হতে চলেছে, যার ফলে পিএফ গ্রাহকরা কিন্তু নানা ধরনের সুবিধা অনলাইনে পেয়ে যাবে। তো সেটা কবে থেকে চালু হবে আসুন সেই সংক্রান্ত নোটিফিকেশান আমরা একটু দেখে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসংগত খবর পাওয়ার জন্য। এই সেই নোটিস দেখতে পাচ্ছেন কি বলছে নোটিফিকেশান, আজকেই জারি হয়েছে। বলছে পারহ্যাপস সম্ভবত দ্য পিএফ অ্যাকাউন্ট অফ দ্য সেকেন্ডারি স্কুল উইল বি আপডেটেড ইন রেসপেক্টিভ পোর্টাল ইন দ্য নেম অফ ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি ভেরি সুন। অর্থাৎ প্রত্যেকের এমপ্লয়ি, প্রত্যেকে যারা শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা নির্দিষ্ট পোর্টালে স্কুল থেকেই পিএফের তথ্যগুলো আপডেট করতে পারবেন। এটা সেই ব্যবস্থা দ্রুত আসতে চলেছে ইন দিস কনটেক্সট, এই পরিস্থিতিতে ইট ইজ ফার্দার নোটিফাইড, আবার নোটিফিকেশান হলো যে পিএফ অ্যাকাউন্ট ফর দ্য সেই জন্য 2021-22 ফিনান্সিয়াল ইয়ারের যাদের পিএফের অ্যাকাউন্টগুলো এখনও ভেরিফাই করা হয়নি ডিআই অফিসে, সেগুলো পিএফেরটা ভেরিফাই করে নিন 17-6-2022 মধ্যে। ইন দ্য মিন টাইম এ লার্জ নাম্বার অফ স্কুল হ্যাজ বিন ভেরিফাইড দেয়ার পিএফ অ্যাকাউন্ট 2021-22 আর প্রিভিয়াস আগের নোটিসের সাপেক্ষে অনেক বেশিরভাগ স্কুলই পিএফ অ্যাকাউন্ট হচ্ছে তারা ভেরিফাই করে নিয়েছে 21-22, কিন্তু যেগুলো বাকি আছে দ্য রেস্ট অফ স্কুল হ্যার রিয়ার্স বাই রিকোয়েস্ট টু কমপ্লিট দ্য ভেরিফিকেশান অফ পিএফ অ্যাকাউন্ট অফ দ্য ইয়ার অফ 2021-22 উইদিন কনসলিডেটেড প্রোফর্মা। তাহলে নির্দিষ্ট প্রোফর্মা অনুযায়ী পিএফ 2021-22 আপনারা ভেরিফাই করে নিন, কারণ এবারে এইচওআইদের জানানো যাচ্ছে যে এবার কিন্তু অনলাইন ব্যবস্থা আসতে চলেছে। তো যা হোক, এই নোটিফিকেশান এটা খুবই সুবিধা হবে, এর ফলে অনেক বিভিন্ন যে যারা মানে বিভিন্ন স্কুলগুলোর শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছে তাদের পিএফের তথ্য এবার অনলাইনেই নিজেরাই স্কুলগুলোই আপডেট করতে পারবে। তো যা হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। যখন এই পোর্টালটা চালু হবে তখন তার বিস্তারিত তথ্য আমি আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।